সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনসহ আট দফা দাবি জানিয়েছে সংখ্যালঘু ঐক্য মোর্চা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায় আন্দোলন অব্যাহত রাখবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সংখ্যালঘু ঐক্য মোর্চার পক্ষ থেকে গণসমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। আর দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানায় নেতৃবৃন্দ। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের মন্দির বাড়ি ঘরে হামলা এবং অগ্নিসংযোগের নিন্দা জানানো হয় সমাবেশ থেকে। সংখ্যায় বর্তমান অন্তর্বর্তী সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান সমবেতরা। চল্লিশ বছরেরও বেশি সময় রাজপথে রয়েছি, আমরা প্রয়োজনে আরো চল্লিশ বছর রাজপথে থাকব। যাদের আজকে আমি শাহবাগে দেখছি, শহীদ মিনারে দেখছি, যারা স্লোগান দিচ্ছে, আমি তাদের সাফল্য কামনা করে তাদের সামনে রেখে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি। আমরা এই আট দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আগামীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমস্ত সংগ্রামে আমরা একত্রে থাকব।